দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়, টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। আওয়ামী লীগের জয়ে রাজধানীতে বিজয় উল্লাস, নির্বাচন বানচালের পরিকল্পনা ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে মানুষ, বলছেন সমর্থকরা। টানা চতুর্থ মেয়াদে ও পঞ্চমবারের মতো সরকার প্রধান হওয়ার অনন্য নজির গড়তে চলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। স্বতন্ত্র হওয়ার সুযোগ কাজে লাগিয়ে হেভি ওয়েটদের হারিয়ে জয় পেয়েছেন আওয়ামী লীগের অনেক নেতা, জয়ী হয়েছেন অনেক তারকাও। আসসালামু আলাইকুম, সাদিয়া ফ্রিন আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। ঘোষিত 298 আসনের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ জয়ী হয়েছে 224টি আসন, জাতীয় পার্টি জয়ী হয়েছে 11টি আসনে, এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন 62টি আসনে ও কল্যাণ পার্টি জয়ী হয়েছে 1টি আসনে। রবিবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়ে বিজয় উল্লাস করেছে রাজধানীর সর্বস্তরের মানুষ। সমর্থকরা বলছেন, যারা নির্বাচন বানচাল করতে চেয়েছিল দেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের সেই ইচ্ছাকে প্রত্যাখ্যান করেছে। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা শেষ হতে না হতেই নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় আনন্দ উল্লাসে মেতে ওঠে তরুণ সমাজ। সন্ধ্যা গড়িয়ে রাত যতই বাড়তে থাকে ততই আসতে থাকে নৌকা জয়ের প্রতিধ্বনি। এগিয়ে থাকার খবরে এভাবেই বিজয় উল্লাসে মেতে ওঠে রাজধানীবাসী। তাদের এই নির্বাচনে আসা বানচাল করাকে বাংলার জনগণ প্রত্যাখ্যান করেছে ভোটের মাধ্যমে। তারুণ্যের ভোগ সন্ত্রাসের বিরুদ্ধে হোক, নাশকতার বিরুদ্ধে হোক, অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে হোক, আমাদের জন্য এটা বিশাল এক জয়। আমরা এই দ্বাদশ জাতীয় সংসদে অংশগ্রহণ করে খুব আনন্দিত। আনন্দ উল্লাসের সাথে যুক্ত হয় আতশবাজি আর মুহুর্মুহু বিজয় স্লোগান, মুখরিত হয়ে ওঠে নগরীর অলিগলি। আমরা দেশকে সন্ত্রাস বিরোধী, মাদক বিরোধী এবং জঙ্গিবাদ মুক্ত করার লক্ষ্যে আমরা তরুণ প্রজন্ম আজকে ঝাঁপিয়ে পড়ি। এটা আমাদের তরুণ সমাজের বিজয়। আমরা তরুণরা এই উৎসবের সাথে আজকে মেতে গেছি। তরুণদের উচ্ছ্বাস, উদ্দীপনা এবং ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য শেখ হাসিনা বারবার সরকার হিসেবে দরকার। তরুণদের এই বিজয় উল্লাসে শরিক হন বিজয়ী প্রার্থীরাও। এটা আমার জনের ঢাকা 11 সর্বস্তরের মানুষের জয়, জনের শেখ হাসিনার জয়। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। নিজের রেকর্ড ভেঙে টানা চতুর্থবার ও দীর্ঘ রাজনৈতিক জীবনে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দলটির সভাপতি শেখ হাসিনা। দেড় শতকে অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করে 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখানো শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে সরকার প্রধান হওয়ার অনন্য নজির গড়তে চলেছেন বঙ্গবন্ধু কন্যা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বিশ্বের বুকে রেকর্ড করে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থবার সহ পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই বিশ্বের গণতান্ত্রিক দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সরকার প্রধানের রেকর্ড গড়বেন। শুধু দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী নন, জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হিসেবেও দেশের ইতিহাসে বেশি সময় দায়িত্ব পালনের রেকর্ডও রয়েছে আওয়ামী লীগ সভাপতির ঝুলিতে। এছাড়া টানা প্রায় 43 বছর ধরে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের দৃষ্টান্ত দেশের ইতিহাসে আর কারোই নেই। শত প্রতিকূলতা ও দেশি বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে রবিবার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো নিরঙ্কুশ বিজয় অর্জন করে। আবার আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে আমরা আমাদের বাংলাদেশকে যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো,
এই বিশ্বাস আমাদের আছে, জনগণের উপর আমার বিশ্বাস আছে। টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ আবারও একক সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিজয়ী হচ্ছে, এটা অনেকটাই নিশ্চিত ছিল। তবে নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি নিশ্চিত করা। কেননা ভোট বর্জন করে নির্বাচন বানচালের চেষ্টায় থাকা বিএনপি জামাত সহ তাদের মিত্ররা যাত্রীবাহী ট্রেনে বাসে আগুন দিয়ে মানুষ হত্যা, দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালিয়ে ভোটারদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সকল ষড়যন্ত্র সফলভাবে মোকাবেলা করে নেতৃত্ব দিয়ে তার দল আওয়ামী লীগ আবারও বিপুল ভোটে বিজয়ী করে ক্ষমতায় আনতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন দেশবাসীর অপেক্ষা, কেমন মন্ত্রিসভা নিয়ে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বঙ্গবন্ধুর এই জ্যেষ্ঠ কন্যা। 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর একের পর এক সামরিক কু, পাল্টা কু, সামরিক আইন জারি করে পরে দল গঠন করে সরকার গঠন করা জিয়া এরশাদের শাসনের অবসানের পর দীর্ঘ 21 বছর রাজপথে লড়াই সংগ্রাম করে 1996 সালের 23 জুন প্রথমবারের মতো শপথ নিয়ে 5 বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন শেখ হাসিনা। তার এই মেয়াদকে দেশের ইতিহাসের উন্নয়নের স্বর্ণযুগ বলা হয়। এরপর 2008 সাল থেকে 2014-2019 মেয়াদে টানা 15 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বঙ্গবন্ধু কন্যা। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের পর টানা চতুর্থ মেয়াদ সহ পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন শেখ হাসিনা। বাংলাদেশে পরপর 4 বার প্রধানমন্ত্রী হওয়া এবং 5 বারের প্রধানমন্ত্রী থাকার নজির আর কারও নেই। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। দলের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র হওয়ার সুযোগ কাজে লাগিয়ে এবারের ভোটে হেভিওয়েটদের হারিয়ে জয় পেয়েছেন আওয়ামী লীগেরই কয়েকজন নেতা। তারা নৌকা প্রতীকের প্রার্থীদের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছেন। এছাড়া সংসদ সদস্য হতে ভোটে লড়াইয়ে নেমেছিলেন বেশ কয়েকজন তারকা, তাদের মধ্যে জয়ী হয়েছেন অনেকেই। শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। সংসদ সদস্য হতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিনোদন জগতের বেশ কয়েকজন তারকা, তাদের মতো জয়ী বেশে ঘরে ফিরেছেন কেউ কেউ, কেউ হেরেছেন। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে টানা 5ম বারের মতো জয়ী হয়েছেন নৌকার প্রার্থী আসাদুজ্জামান নূর। এর আগে টানা 4 বার সংসদ সদস্য হিসেবে এই আসনে দায়িত্ব পালন করেছেন সাবেক সাংস্কৃতিক মন্ত্রী। প্রথমবার নির্বাচনের রেসে অংশ নিয়ে কেল্লাফতে করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তবে নির্বাচনের প্রচারে বেশ চমক দেখালেও প্রথমবারের মতো নির্বাচনে নেমে জয়ের দেখা পাননি চিত্রনায়িকা মাহিয়া মাহি। মানিকগঞ্জ 2 আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর ট্রাকে বিধ্বস্ত হয়েছেন 3 বারের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম। সঙ্গীতশিল্পী ডলি শান্তিনীও প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে হেরেছেন, যদিও ভোটগ্রহণ শেষের আগেই নির্বাচন বর্জন করেন তিনি। হেরেছেন দুই বাংলার মিরাক্কেল তারকা হিসেবে জনপ্রিয় মুখ কমর উদ্দিন আরমান। এদিকে আওয়ামী লীগ ও তাদের শরিক দলের বড় নেতাদের থেকে শুরু করে প্রভাবশালী মন্ত্রীদের অনেকে এবার সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন। এসব হেভিওয়েটদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থীদের কাছে ধরাশায়ী হয়েছেন। পরাজিত হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আছেন আওয়ামী লীগের 3 মন্ত্রী, জাসদ সভাপতি আহসানুল হক ইনু, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু সহ আরও অনেকেই। আওয়ামী লীগের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু নৌকায় উঠলেও তা পারে নিতে পারেননি, স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন সাবেকই তথ্যমন্ত্রী। কুষ্টিয়া 2 আসনে টানা 3 বারের এমপি ইনু এবার স্বতন্ত্র প্রার্থী কামারুল আরিফিনের কাছে হেরেছেন। সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি গাজীপুর 5 আসন থেকে নৌকা নিয়ে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের কাছে পরাজিত হয়েছেন। ফরিদপুর 3 আসনে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের কাছে পরাজিত হয়েছেন নৌকার প্রার্থী শামীম হক। হবিগঞ্জ 4 আসনের ভোটে নৌকার প্রার্থী বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সাইদুল হক সুমনের ইগলের আঘাতে ভূপাতিত্ব হয়েছে। 1.5 লাখ ভোটের বেশি ব্যবধানে মাহবুব আলী পরাজিত হয়েছেন। নেত্রকোনা 3 আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী হিসেবে খ্যাত অসীম কুমার উকিলও সংসদে যাওয়ার টিকিট পাননি। স্বতন্ত্র প্রার্থী ইফতেকার উদ্দিনের ট্রাক প্রতীকের কাছে 2,253 ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। মুন্সিগঞ্জ 3 আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশায়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাস। বিএনপি থেকে বেরিয়ে নবগঠিত তৃণমূল বিএনপি ভোটে অংশ নিলেও জিততে পারেননি কোনো আসনে। এর মধ্যে শমশের মবিন চৌধুরী সিলেট 6 ও তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ 1 আসন থেকে অংশ নিয়ে পরাজিত হন। এদিকে টাঙ্গাইল 8 আসনে পরাজিত হয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। আর রংপুর 1 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরেছেন মশিউর রহমান রাঙা। বগুড়া 4 আসনের দ্বাদশ জাতীয় নির্বাচনে ডাব প্রতীকে প্রার্থী হয়ে আশরাফুল আলম ওরফে হিরো আলম জামানত হারিয়েছেন। এই নির্বাচনে হিরো আলম 2,175 ভোট পেয়েছেন। আমাকে আজকে পরিকল্পনাভাবে হারানো হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।
দর্শক, এবার গাজীপুর থেকে ভোটের পরবর্তী পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। গতকালকে কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচন শেষ হয়েছে। গাজীপুর পাঁচটি সংসদীয় আসনে যে সার্বিক চিত্র তা যদি বলতে যায়, যে পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটি সংসদীয় আসনে কিন্তু নৌকার বিজয় হয়েছে এবং একটিতে কিন্তু স্বতন্ত্র প্রার্থী বিজয় হয়েছে। গতকাল রাতে কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা তিনি ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে গাজীপুর এক আসনে চতুর্থবার তিনি নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকরাম মুজাম্মেল হক। তিনি পেয়েছেন 109,218 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন 92,788 ভোট। পক্ষান্তরে গাজীপুর দুই আসনে কিন্তু পঞ্চমবারের মতো যুব ক্রীড়া প্রতিমধ্যে জাহিদ আহসান রাসেল কিন্তু নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 104,477 ভোট। এবং গাজীপুর তিন আসনে কিন্তু নৌকার প্রার্থী অধ্যাপক রুমান আলী টুসি কিন্তু জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকবাল হোসেন সবুজ, তিনি বর্তমান সাংসদ, তাকে হারিয়ে কিন্তু জয়ী হয়েছেন। পক্ষান্তরে চার আসনে কিন্তু বঙ্গদাস কন্যা সিমিন হোসেন রুমি কিন্তু জয়ী হয়েছেন 89,729 ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইগল প্রতীকে আলম হাসান পেয়েছেন 44,045 ভোট। আর অন্যদিকে গাজীপুর পাঁচ আসনে কিন্তু মেহরা চমকি কিন্তু স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক আখতারুজ্জামানের কাছে কিন্তু এবার কিন্তু পরাজিত হয়েছেন। গাজীপুর পাঁচটি আসনের যে সার্বিক চিত্র তা কিন্তু বলা যায় যে অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এখানকার যে সাধারণ ভোটার তারা যেটি জানিয়েছেন যে তারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তারা ভোট দিতে পেরেছেন এবং এখন পর্যন্ত গাজীপুরের কোথাও বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইনশৃঙ্খলার কোথাও কোনো ব্যত্যয় ঘটেনি। গাজীপুর থেকে নির্বাচনী পরবর্তী এই ছিল আমার কাছে সর্বশেষ। চঞ্চল খান, ধন্যবাদ আপনাকে। বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে জোটের দুই প্রার্থী এবং নৌকা প্রতীকে তিন এবং স্বতন্ত্র ইগল প্রতীকের এক প্রার্থী বেসরকারিভাবে বিজয় হয়েছে। বরিশাল এক গরুনদী আগৈলঝাড়া থেকে আবুল হাসানাত আবদুল্লাহ 1,76,777 ভোট পেয়ে বিজয় হয়েছেন। বরিশাল দুই বানারীপাড়া উজিরপুর রাশেদ খান মেনন নৌকা প্রতীক নিয়ে 1,21,375 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বরিশাল তিন বাবুগঞ্জ মুলাদি জোটের প্রার্থী গোলাম কিবরিয়া টিপু 51,810 ভোট পেয়ে বিজয়ী। বরিশাল চার হিজলা মেহেন্দিগঞ্জ স্বতন্ত্র প্রার্থী এমপি পঙ্কজ দেবনাথ বিজয়ী হয়েছেন। বরিশাল পাঁচ নৌকা প্রতীক নিয়ে কর্নেল জাহিদ ফারুক শামীম বিজয়ী হয়েছেন। বরিশাল ৬ বাকেরগঞ্জে বিজয়ী হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ মল্লিক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল এক গৌরনদী আগৈলঝাড়া আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি প্রার্থী সেরনিয়াবাদ সেকেন্দার আলী লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 4,122 ভোট। এছাড়াও এনপিপির প্রার্থী মোহাম্মদ তুইন পেয়েছেন 1,218 ভোট। কুষ্টিয়া তিন সদর আসনে নৌকা 1, 2 ও 4 আসনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে। কুষ্টিয়া এক দৌলতপুর আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরী বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কুষ্টিয়া দুই মিরপুর ভেড়ামারা আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কামারুল আরেফিন বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য জাসদ সভাপতি হাসানুল হক ইনু। কুষ্টিয়া তিন সদর আসনে হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ পরপর তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কুষ্টিয়া চার কুমারখালী খোকসা আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ নির্বাচিত হয়েছেন। মৌলভীবাজার এক আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেন। 112টি কেন্দ্রে তিনি নৌকা প্রতীকে 1,36,308 ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি প্রার্থী আহমেদ রিয়াজউদ্দিন লাঙ্গল প্রতীকে পেয়েছেন 3,098 ভোট। দর্শক, এবার ফরিদপুরে নাগরকান্দা থেকে নির্বাচনী ফলাফলের উচ্ছ্বাসের খবর জানাচ্ছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। জি ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গতকাল কিন্তু সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ফরিদপুরের চারটি আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। এই সংসদ নির্বাচনে কিন্তু ফরিদপুর থেকে চারজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এনারা হলেন ফরিদপুর এক আসন থেকে আওয়ামী লীগ মনোনীত আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার
আব্দুর রহমান তিনি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রতীকের আরিফুর রহমান দোলন। এছাড়াও কিন্তু ফরিদপুর দুই আসনে যিনি নির্বাচিত হয়েছেন তিনি আওয়ামী লীগের যিনি সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজিদা চৌধুরীর সন্তান, আওয়ামী লীগ মনোনীত নৌকাপ্রতীকের প্রার্থী শাহাদ আকবর লাবু চৌধুরী তিনি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। এছাড়াও ফরিদপুর তিন আসন থেকে যিনি বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ তিনি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের শামীম হক। এছাড়াও ফরিদপুর চার আসনে যিনি বিজয়ী হয়েছেন, ফরিদপুর চার আসনে কিন্তু যুবলীগের প্রেসিডেন্ট মেম্বার স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন তিনি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরুল্লাহ। তো সব মিলে যেটি বলতে হয় যে গতকাল সারা দিন এখন পর্যন্ত কিন্তু ফরিদপুরের যে চারটি আসনে কিন্তু শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের নির্বাচনকালীন কোনো সহিংসতার খবর আমরা কিন্তু এখনও পাইনি। তবে এখানকার নির্বাচিত হওয়ার পরে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে নির্বাচিত প্রার্থী সমর্থকদের মধ্যে। তো সব মিলে আমরা যেমনটি দেখেছি যে ছোটোখাটো আনন্দ মিছিল ছাড়াও কিন্তু সব ধরনের প্রস্তুতিও কিন্তু নিচ্ছেন এখানকার প্রার্থীরা। তো বলা যায় যে এই ছিল আমার কাছে ফরিদপুর থেকে নির্বাচন পরবর্তী সর্বশেষ। শফিকুল ইসলাম জনি, ধন্যবাদ আপনাকে। মেহেরপুর এক আসনে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। 117 আসনে নৌকা প্রতীক নিয়ে 94,303 ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন তিনি। ফরহাদ হোসেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান ট্রাক প্রতীক নিয়ে 56,692 ভোট পেয়েছেন। সিলেটে ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা, আর বাকি একটিতে বিজয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী আঞ্জুমান আল ইসলাহ সভাপতি মাওলানা হুসামউদ্দিন চৌধুরী। সিলেট এক আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সিলেট দুই আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী। সিলেট তিন আসনে আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব। সিলেট চার আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। চট্টগ্রাম নগর ও জেলার 16 আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের 12 জন। এছাড়া ঈগল প্রতীক 2টি, লাঙ্গল প্রতীক 1টি, কেতলি প্রতীকের প্রার্থী 1টি আসনে জয়লাভ করেছেন। চট্টগ্রাম 1 মিরসরাই বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকে মাহবুবুর রহমান। চট্টগ্রাম 2 এ বিজয়ী হয়েছে নৌকা প্রতীকে খাদিজাতুল আনোয়ার সনি। চট্টগ্রাম 4 বিজয়ী হয়েছে নৌকা প্রতীকে এস এম আল মামুন। চট্টগ্রাম 5 বিজয়ী হয়েছেন লাঙ্গল প্রতীকে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। চট্টগ্রাম 6 রাউজান বিজয়ী হয়েছে নৌকা প্রতীকে এ বি এম ফজলে করিম চৌধুরী। চট্টগ্রাম 7 বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকে ডক্টর মোহাম্মদ হাসান মাহমুদ। বান্দরবান 300 নম্বর আসনে বিপুল ভোটে টানা সপ্তমবারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উষয় সিং। জেলার 7টি উপজেলা 34টি ইউনিয়নে 182টি ভোট কেন্দ্রে কোনো সংঘাত ছাড়াই নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়। জেলার রিটার্নিং কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন জানান, আসনে 182টি কেন্দ্রের ফলাফলে বেসরকারি হিসাবে বীর বাহাদুর 1,72,671 ভোট পেয়ে বিজয় লাভ করে। দর্শক, যাচ্ছি বন্ধ স্টিল সংবাদ বিরতিতে, ফিরছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক স্বাগত আরো একবার, আপনারা দেখছেন মাইটিভি জেলা সংবাদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর তিন আসনে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপিকা তাহমিনা বেগম 96,633 শত ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আব্দুস সোবহান গোলাপ পেয়েছে 61,971 ভোট। এছাড়া জাতীয় পার্টি পেয়েছে 533 ভোট, কৃষক শ্রমিক জনতা লীগ 263 ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি 293 ভোট, তৃণমূল বিএনপি পেয়েছেন 434 ভোট।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের পাঁচ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান ফিজার নৌকা প্রতীকে 1,67,428 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার এ ফলাফল ঘোষণা করেন। মোস্তাফিজুর রহমান ফিজার অষ্টমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ঝালকাঠিতে দুটি আসনেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ঝালকাঠি এক আসনে আলোচিত নৌকা প্রতীকের প্রার্থী শাহজাহান ওমর ও ঝালকাঠি দুই আসনে টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। রোববার রাত 11টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ফারাক গুল নিঝুম বেসরকারিভাবে তাদেরকে বিজয়ী ঘোষণা করেন। বগুড়ায় পাঁচটিতে আওয়ামী লীগ, একটিতে জাতীয় পার্টি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হয়েছেন বগুড়া এক সংসদীয় আসনে শাহদারা মান্নান নির্বাচিত এবং বগুড়া দুই আসনে শফিকুল ইসলাম জিন্না জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। বগুড়া তিন আসনে খান মোহাম্মদ সাইফুল্লাহ স্বতন্ত্র ট্রাক প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। বগুড়া চার আসনে জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন নির্বাচিত হয়েছেন। বগুড়া পাঁচ আসনে মজিবুর রহমান নৌকা প্রতীক ও বগুড়া ছয় আসনে রাগিবুল আহসান রিপু নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। বগুড়া সাত আসনে মোস্তফা আলম নান্নু নৌকা প্রতীক নিয়ে 91,029 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নীলফামারী এক আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফতাব উদ্দিন সরকার নৌকা প্রতীক নিয়ে 1,19,302 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নীলফামারী দুই আসনে আওয়ামী লীগের আসাদুজ্জামান নূর নির্বাচিত হয়েছেন। নীলফামারী তিন আসনে স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেন পাভেল কাচির প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। নীলফামারী চার আসনে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইল তিন ঘাটাইল আসনে স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান রানা ইগল প্রতীক নিয়ে বেসরকারি হিসেবে বিজয়ী হয়েছেন। 119 কেন্দ্রে আমানুর রহমান খান রানা ভোট পেয়েছেন 82,748 ভোট। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান এ ফলাফল ঘোষণা করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের দুই হেভিওয়েট প্রার্থী যশোর মনিরামপুর পাঁচ আসনের প্রার্থী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য চাঁদ ও যশোর ছয় আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার পরাজিত হয়েছে। তারা আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের কাছে ধরাশায়ী হয়ে পরাজয় বরণ করেন। ব্রাহ্মণবাড়িয়া চার টানা তৃতীয়বারের মতো নৌকা প্রতীকে হ্যাট্রিক জয় পেয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল সন্ধ্যায় বেসরকারি ফলাফলে 2,20,667 ভোট পেয়ে নৌকা প্রতীকে জয়ী হন আনিসুল হক। প্রতিদ্বন্দ্বী নিকটতম প্রার্থী আম মার্কা পেয়েছে 6,586 ভোট, ফুলের মার্কা পেয়েছে 4,574 ভোট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নগাঁয় পাঁচটি আসনের মধ্যে নৌকা তিন ও স্বতন্ত্র দুইজন বিজয়ী হয়েছে। বিজয়ী প্রার্থীরা হলেন নগাঁ এক আসনে নৌকা প্রতীকের সাধন চন্দ্র মজুমদার, নগাঁ তিন আসনে নৌকা প্রতীকের সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, নগাঁ চার আসনে স্বতন্ত্র থেকে ট্রাক প্রতীকে এস এম রোহানি সুলতান মামুন গামা, নগাঁ পাঁচ আসনে নৌকা প্রতীকে ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন এবং নগাঁ ছয় আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে অ্যাডভোকেট ওমর ফারুক সুমন বিজয়ী হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে নৌকা প্রতীকের সব প্রার্থীরা জয়লাভ করেছেন। নোয়াখালী এক আসনে আওয়ামী লীগের এইচ এম ইব্রাহিম, নোয়াখালী দুই আসনে আওয়ামী লীগের মোর্শেদ নির্বাচিত হয়েছেন। নোয়াখালী তিন আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ কিরণ 56,437 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নোয়াখালী চারে একরামুল করিম চৌধুরী, নোয়াখালী পাঁচ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও নোয়াখালী ছয় আসনে মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন।
সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের সবকটিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। রোববার রাত 9টার দিকে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কার্যালয় থেকে এ তথ্য জানা যায়। সিরাজগঞ্জ এক আসনে আওয়ামী লীগ প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ দুই আসনে জান্নাত আরা হেনরি, সিরাজগঞ্জ তিন আসনে ডাক্তার আব্দুল আজিজ, সিরাজগঞ্জ চার আসনে শফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ পাঁচ আব্দুল মমিন মণ্ডল, সিরাজগঞ্জ ছয় আসনে চয়ন ইসলাম জয়ী হয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।